সঞ্চয় সমৃদ্ধি নিরাপদ আগামী শীর্ষক 15 দিন ব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক টাওয়ারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী। গ্রাহকদের সঞ্চয় উদ্বুদ্ধকরণে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। জানান সুবিধা বঞ্চিত ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধি করতেও সঞ্চয় কার্যকর ভূমিকা রাখবে।